আসসালামু আলাইকুম, আমি ফারিয়া সুলতানা, সহকারী শিক্ষক কেপিবি স্কুল অ্যান্ড কলেজ। আজ অনেকদিন পর আবার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অনলাইন ক্লাসে যোগ দিচ্ছি। ইতিমধ্যে কেপিবি স্কুল অ্যান্ড কলেজ ওয়েবসাইটে ক্লাস ফাইভের নতুন বছরের প্রথম অ্যাসাইনমেন্টের সিলেবাস দেওয়া আছে, অনেকে পেয়েছে, আবার অনেকে পাওনি বা ওয়েবসাইটে ঢুকে দেখনি। যারা ওয়েবসাইটে ঢুকে দেখনি তারা আমি বলবো খুব শীঘ্রই ওয়েবসাইটের থেকে সিলেবাসটা সংগ্রহ করতে। আমাদের ইংরেজি যে সিলেবাসটা দেওয়া আছে সেটা আমি এখানে একটু বলি। আমাদের সিন প্যাসেজ দেওয়া আছে লেসন ওয়ান থেকে লেসন টেন পর্যন্ত, আবার রিরাইটও দেওয়া আছে লেসন ওয়ান থেকে লেসন টেন পর্যন্ত। এর ভিতর থেকেই আমাদের প্রথম অ্যাসাইনমেন্টের প্রশ্নটা হবে এবং এই সিলেবাসের উপরেই আমরা এখন থেকে অনলাইন ক্লাস করব। যারা অনলাইন ক্লাসে এখনও নিয়মিত না, আমি আশা করব এখন থেকে অনলাইন ক্লাসে নিয়মিত হতে হবে, কারণ আমাদের আরও বেশ কিছু মাস হয়তো লেগে যাবে স্কুল খুলতে বা নিয়মিত আবার আগের মতন স্কুলে যেতে ক্লাস করতে। তো এই সময়টুকুর ভিতরে আমরা অনলাইন ক্লাসের উপরে নির্ভর করেই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাব। তো আমরা যে কথাটা আজকে বলবো যে ইংরেজি পড়তে গেলে যে জিনিসটা আমাদের সব থেকে জরুরি সেটা হচ্ছে গ্রামার। তো আমরা এই গ্রামার নিয়ে একটু আলোচনা করব আজকের ক্লাসটা। আমি তোমাদের সাথে গ্রামার নিয়ে আলোচনা করব। একটা দুটা ক্লাস আমরা গ্রামার দিয়ে শেষ করব, তারপরে আমরা স্টোরি পড়ব। তো চলো আজকে আমরা গ্রামার নিয়ে একটু আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যে বলেছিলাম যে আজকে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, তো গ্রামার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের ভার্ব নিয়ে আলোচনা করতে হবে। তো খেয়াল করো, আমি বোর্ডে কিছু ভার্ব লিখেছি। আগে আমাদের এখানে স্ট্রং ভার্ব কিছু লিখেছি, এই স্ট্রং ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। এগুলো আমাদেরকে জানতে হবে এবং সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা গ্রামার বইতে ক্লাস ফোরে তোমরা পড়ে এসেছ, সেগুলাই সেখান থেকেই আবার কিছু আমি এখানে লিখেছি তোমাদের বোঝার জন্য, বোঝানোর জন্য আমি কিছু লিখেছি। দেখো, স্ট্রং ভার্ব প্রথমে কি আছে, প্রেজেন্ট, তারপরে আছে পাস্ট, তারপরে আছে পাস্ট পার্টিসিপল। আমরা এগুলোর সাথে কিন্তু সবাই মোটামুটি সম্পূর্ণ পরিচিত। তারপরেও আমি আজকে এটা নিয়ে আবার আলোচনা করছি। প্রথমে কি লিখেছি, বি ভার্ব। বি ভার্ব কোনগুলো, অ্যাম ইজ আর, যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর। তো প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর হলে পাস্ট টেন্সে কি হয়, ওয়াজ অয়ার হয়। আমরা দেখছি পাস্ট পার্টিসিপলে কি আছে, বিন আছে। এখানে বিগিন পাস্ট আসছে, বিগেন, বানানে পার্থক্য আছে। দেখো এখানে আই দিয়ে হয়েছে, এখানে এ দিয়ে হয়েছে, পাস্ট পার্টিসিপল আছে বিগান। ব্রেক, ব্রোক, ব্রোকেন। বিকাম, বিকেম, বিকাম। কাম, কেম, কাম। কল, কল্ড, কল্ড। ডু, ডিড, ডান। ইট, অ্যাট, ইটেন। এখানে দেখো, গেট, গট, গট। গিভ, গেভ, গিভেন। সি, স, সিন। স্পিক, স্পোক, স্পোকেন। রিং, র্যাং, রাং। ডিগ, ডাগ, ডাগ। এখানে আমি খুব কমই লিখেছি কারণ তোমাদের বোঝানোর জন্য। আমাদের সবার বাসায় গ্রামার বই আছে আর প্রতিটা গ্রামার বইতেই এই স্ট্রং ভার্ব, উইক ভার্ব অনেকগুলো করে দেওয়া আছে। তাহলে আমরা সেই গ্রামার বই থেকে আমরা কিন্তু বাসায় বসে বসে এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো না জানলে আমরা টেন্স বুঝবো না, আর টেন্স বুঝতে গেলে আমাদেরকে ভার্ব অবশ্যই উইক ভার্ব, স্ট্রং ভার্ব আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ভার্ব নিয়ে একটু কথা বললাম, খুব সামান্যই তোমাদের লিখে দেখিয়েছি। আমরা বলেছি যে গ্রামার বই থেকে মুখস্থ করতে, তো এগুলো টেন্স বোঝার আগে আগে আমাদের এই স্ট্রং ভার্ব, উইক ভার্ব মুখস্থ করতে হবে। এখন আমি তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করব, কারণ আমাদের ইংরেজির প্রথম পত্রের যে স্টোরিগুলো আছে
স্টোরিগুলোর যদি ভালো করে আমরা বাংলা বুঝতে চাই তো আমাদের টেন্স সম্পর্কে জানতেই হবে, আর টেন্স সম্পর্কে আমরা যদি না জানি তো ইংরেজি বোঝা খুবই কঠিন, খুবই কঠিন হবে। গল্প তো বুঝবই না, আর গল্পের প্রশ্নের উত্তরও যখন আমরা লিখব তখন আমরা ঠিকভাবে লিখতে পারবো না। তাহলে আজকে একটু টেন্স নিয়ে আলোচনা করি। আমি লিখেছি টেন্স, প্রথমেই আমরা জানবো টেন্স মানে কি। টেন্স মানে কাল, কাল বা সময়। হোয়াট ইজ টেন্স? টেন্স কাকে বলে? কোন কাজ সংগঠিত হবার সময়কে টেন্স বলে। কোনো কাজ সংগঠিত হবার সময়কে টেন্স বলে। একটি কাজ যে সময় হচ্ছে, যে সময়টাকে নির্দেশ করছে, কি আগে হয়েছে না এখন হচ্ছে না পরে হবে, এ ধরনের যে কথাটা নির্দেশ করে সেই নির্দেশ সময়টাকেই আমরা আসলে টেন্স বলি। এখন আমরা দেখব যে টেন্স কত প্রকার। টেন্স তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স। দুই, পাস্ট টেন্স। তিন, ফিউচার টেন্স। আমরা সবাই জানি টু থ্রি ফোর আমরা ক্লাসে কিন্তু এগুলো পড়ে এসেছি। তারপরেও টেন্স নিয়ে যখন আলোচনা করতে হয় তখন শুরু থেকেই করতে হয়। টেন্স মানে কি? টেন্স মানে কাল বা সময়। টেন্স কাকে বলে? কোনো কাজ সংগঠিত হবার সময়টিকেই টেন্স বা কাল বলে। টেন্স কত প্রকার? টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এখানে দেখা আছে প্রতিটি টেন্স আবার চার ভাগে বিভক্ত। আমরা বললাম যে টেন্স হচ্ছে তিন প্রকার, সেই তিন প্রকার টেন্স কিন্তু আবার চার ভাগে বিভক্ত। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ডট ডটগুলো আমি দিয়েছি কারণ যখন একই শব্দ আসে বারবার তখন এই ডট ডটগুলো দেওয়া যায়। আমি এখানে দিয়েছি সময় স্বল্পতার জন্য, তাড়াতাড়ি লেখার জন্য। তোমরা আবার পরীক্ষার খাতায় এভাবে ডট ডট ইউজ করবে না। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রেজেন্ট টেন্সটা চার ভাগে বিভক্ত, পাস্ট টেন্সও ঠিক একইভাবে চার ভাগে বিভক্ত, ফিউচার টেন্সও ঠিক একইভাবে চার ভাগে বিভক্ত। তাহলে এখন আমরা এই প্রেজেন্ট টেন্স যে চার ভাগে বিভক্ত সেই চার ভাগে বিভক্ত নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠিত হয়? প্রথমে হয় সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্টটা আমি সংক্ষেপে লিখলাম, অবশ্যই তোমরা বুঝবে যেটা অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন এই গঠন প্রণালী দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। সাবজেক্ট যদি আমরা আই নিই, ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলাম গো, অবজেক্ট কি আসবে? টু স্কুল, আই গো টু স্কুল। এখন এই সেন্টেন্সটা আমরা যখন দেখব তখন কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে,
এখন আমরা সুন্দর মতন বুঝতে পারি যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ এই যে ভার্বটা দেখে, ভার্ব সব সময় যে কোনো সেন্টেন্সের ভার্ব দেখেই আমরা কিন্তু টেন্স নির্ধারণ করব। এখানে ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, আর এই ভার্বটা যে প্রেজেন্ট ফর্মে আছে সেটা বোঝার জন্য আমাদের কি দরকার? ওই যে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব সেগুলো মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই, এটার মুখস্থ করতে হবে। তাহলে আই গো টু স্কুল, এটা একটা এক্সাম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন আই গো টু স্কুল লিখলাম, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাই আমি আবার কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে হবে আমি লিখছি, খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও উই মেক ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই একটি সেন্টেন্স, অনলি ওয়ান সেন্টেন্স, এই একটি সেন্টেন্স দিয়ে আমরা 12 রকমের টেন্স ইউজ করব। আই গো টু স্কুল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এই সেন্টেন্সটাকেই আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কাজটা চলিতেছে, এই মাত্র মাত্র সংঘটিত হচ্ছে, যে কাজটা হচ্ছে। তাহলে সেটার গঠন প্রণালী আগে আমাদের জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এগুলো কি অক্সিলারি ভার্ব, আমরা সবাই জানি এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডিড ডা, এগুলো কি অক্সিলারি ভার্ব। তাহলে এম ইজ আর প্লাস ভার্বের কি অবস্থা হবে, ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক আর ফিউচার কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সাথে আইএনজি বসে যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। এখন এই সূত্র ধরে এই সেন্টেন্সটাকে আমরা বানাবো। সাবজেক্ট তো কি আছে, আই আছে, আই দিলাম, এম ইজ আর, এই যে তিনটা চেহারা দেখছি আমরা অক্সিলারি ভার্বের, এই তিনটা চেহারার কিন্তু আবার তিন জায়গায় ব্যবহার হয়, সেটা কিন্তু আমাদের জানতে হবে পার্সন অনুযায়ী। আমরা যে যখন পার্সন পড়েছি তখন আমরা জেনেছি যে কোন ফার্স্ট পার্সনের সাথে কি বসে, সেকেন্ড পার্সনের সাথে কি বসে। তাহলে এটা যেহেতু ফার্স্ট পার্সন, আই, আইয়ের সাথে অবশ্যই এম হবে, আই এম, ভার্বের সাথে আইএনজি, ভার্ব কোনটা, গো, তাহলে আই এম গোয়িং, অবজেক্ট কি আছে, বাদ বাকি এই যে এতটুকু হচ্ছে অবজেক্ট, টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আরেকটা জিনিস তোমাদের বোঝার আছে যে এম তো দিলাম ফার্স্ট পার্সনের সাথে, তাহলে সেকেন্ড পার্সনের সাথে কি হবে, যেমন ইউ এর সাথে কি হবে, যদি ইউ দিয়ে দিই, ইউ এর সাথে সবসময় আর হয়, ইউ মানে আর, ইউ আর, ইউ এর সাথে সবসময় প্রেজেন্ট টেন্সে আর হয়, তাহলে ইউ এম এর জায়গায় হয়ে যাবে আর, ভার্ব তো ভার্বই থাকবে, ভার্বে তো আর কোনো চেঞ্জ হবে না, এখানে ইউ আর গোয়িং টু স্কুল। এখন দেখা গেল এম চলে গেল, আর চলে গেল, বাকি থেকে গেল ইজ, তাহলে ইজ এর কি ব্যবহার হবে, ইজ এর ব্যবহার হবে থার্ড পার্সনে, হি বা শি বা কোনো নাম, যে কোনো নাম, হি শি বা কোনো নাম মানে থার্ড পার্সন, তো যে কোনো নাম, যে কোনো নাম তুমি ইউজ করতে পারো, নাম, হি শি বা কোনো নাম ইউজ করে তার সাথে বসবে ইজ, যেমন হি ইজ, শি ইজ, নাম যদি শিলা হয় শিলা ইজ, হি ইজ কি বসবে, ভার্ব বসবে, ভার্ব কোনটা, গোয়িং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি গো ভার্ব আইএনজি লেগে গেছে, হি ইজ গোয়িং টু স্কুল। আমি এখানে তিনটা জিনিস লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, যে হির সাথেও ইজ হয়, শির সাথেও ইজ হয়,
যেগুলো নামের সাথে মিশে যায়। তোমরা আবার এরকম তিনটা দিয়ে সেন্টেন্স লিখো না, তোমাদের বোঝানোর জন্য এখানে তিনটা লেখা হয়েছে। তাহলে আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এতটুকু যদি আমরা বুঝি আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা সেটা আমরা অবশ্যই বুঝতে পারবো। এখানে কি দেখতে পাচ্ছি, কি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তিন নম্বরে চলে এসেছি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট শেষ হয়েছে, কন্টিনিউয়াস শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বা হ্যাজ, হ্যাড বা হ্যাজ বসবে অক্সিলারি ভার্ব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। ওই যে আমরা স্ট্রং ভার্বে দেখেছি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, তো যে পাস্ট পার্টিসিপল থাকবে ভার্বের সেই রূপটা এই পারফেক্ট টেন্সে বসবে, প্লাস অবজেক্ট বাদ বাকি যা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট এক্সটেনশন, সেটা বসিয়ে দেবে। তো আমাদের সেন্টেন্সটা কি ছিল, আই গো টু স্কুল, সেটাকেই আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। আই সাবজেক্ট বসালাম, হ্যাভ বা হ্যাজ, আই সাথে সবসময় হ্যাভ বসে, আই হ্যাভ, আই হ্যাড, ভার্ব ছিল গো, তাহলে গো ওয়েন্ট গন, পাস্ট পার্টিসিপল কি হবে, গো যদি প্রেজেন্ট টেন্স হয় পাস্ট টেন্সে, ওয়েন্ট পাস্ট পার্টিসিপলে কি আছে গন, তাহলে আই হ্যাড গন টু স্কুল, আই হ্যাড গন টু স্কুল। যখনই আমরা দেখবো যে হ্যাভ আছে তখনই আমরা বুঝে যাব, হ্যাভ বা হ্যাজ আছে কোনো সেন্টেন্সে তখন আমরা বুঝে যাবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই অক্সিলারি ভার্বের চেহারা দেখেই কিন্তু আমরা টেন্স নির্ধারণ করব। এখন চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট ওয়ান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস পারফেক্ট টেন্স আছে হ্যাভ হ্যাজ, পারফেক্ট কন্টিনিউয়াস এসে হয়ে যাবে হ্যাভ বিন হ্যাজ বিন, প্লাস ভার্বের কি অবস্থা হবে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, যেহেতু এখানে যে কন্টিনিউয়াস চেহারাটা দেখা যাচ্ছে, প্রথমে আমি বলেছি যে কন্টিনিউয়াস লেখা থাকলেই মানে ভার্বের সাথে আইএনজি বসে যাবে, তাহলে ভার্বের ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই সূত্র ধরে এই সেন্টেন্সটাকে আমি এখন লিখব, আই হ্যাভ, যেহেতু আই লিখেছি তাহলে হ্যাভ বিন অবশ্যই লিখতে হবে, যদি এখানে হি হতো সি হতো বা কোনো নাম হতো থার্ড পার্সন হতো তাহলে তখন হ্যাজ বিন হতো, যদি উই হতো হ্যাভ বিন হতো, ইউ হলে হ্যাভ বিন হতো, কিন্তু হি সি বা কোনো নাম যদি হতো থার্ড পার্সন হতো তাহলে অবশ্যই হ্যাজ বিন হতো। আই হ্যাভ বিন ভার্বের সাথে কি, ভার্ব হচ্ছে কি গো, তাহলে গোর সাথে আইএনজি বসে যাবে গোয়িং, আই হ্যাভ বিন গোয়িং, অবজেক্ট কি ছিল টু স্কুল, আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল। এটা যদি আয়ের জায়গায় আমি এখন সি দিই বা কোনো নাম দিই, করিম, একটা নাম ধরলাম করিম, করিম যদি দেই তখন কি হ্যাভ বিন দিব, না, থার্ড পার্সন যেহেতু হ্যাভ বিন দিব না, তখন হবে হ্যাজ বিন, করিম হ্যাজ বিন গোয়িং টু স্কুল, এটা হবে। মানে একটা সেন্টেন্সে কত কিছু আমাদের খেয়াল রাখতে হবে, সাবজেক্ট খেয়াল রাখতে হবে, পার্সন খেয়াল রাখতে হবে, পার্সন অনুযায়ী ভার্ব চেঞ্জ হবে, আবার টেন্স অনুযায়ী ভার্বের রূপ চেঞ্জ হবে, পাস্ট টেন্স হলে একরকম ভার্ব হবে, পার্টিসিপল হলে একরকম ভার্ব হবে, কন্টিনিউয়াসে ভার্বে আইএনজি বসবে, ইনডিফিনিটে প্রেজেন্ট ফর্ম বসবে ভার্বের, এই জিনিসগুলো আমাদের টেন্সের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে টেন্সের শুধুমাত্র প্রেজেন্ট টেন্সটাই আলোচনা করলাম, আগামী ক্লাসে পাস্ট এবং ফিউচার নিয়ে আলোচনা করব। এই দুই তিনটা ক্লাস আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, তারপর আমরা
আমাদের স্টোরিতে চলে যাব, সিন প্যাসেজে চলে যাব আমাদের সিলেবাস অনুযায়ী। তো কেন গ্রামার নিয়ে আলোচনা করব, প্রথমেই বলেছি যে গ্রামার না জানলে আর টেন্স সম্পর্কে ধারণা না থাকলে তোমরা গল্পের কোনো অর্থই ভালোভাবে বুঝবে না। আর আমি বিগত বছরগুলোতে খেয়াল করেছি যে সিন প্যাসেজ থেকে যখন কোশ্চেন টু অ্যান্সার লিখতে যাও তোমরা, তখন সবচেয়ে বড় ভুলটা তোমরা টেন্সেই করো। যেমন প্রশ্ন থাকে প্রেজেন্ট টেন্সে, দেখা যায় যে উত্তর লেখার সময় অক্সিলারি ভার্ব ইউজ করনি বা টেন্স অনুযায়ী ভার্ব ইউজ করনি, তখন হয়ে যায় কি পুরো উত্তরটা ভুল হয়ে যায়। এই জন্যে আমাদের ভালোভাবে টেন্সটা শিখতে হবে, আর এই ক্লাসটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসায় সবার বাসায় ক্লাস ফোরের গ্রামার বই আছে, সেই গ্রামার বইতে টেন্স দেওয়া আছে, আমাদের ক্লাস দেখবে এবং বই নিয়ে প্র্যাকটিস করবে। গ্রামার শিখতেই হবে, গ্রামার না জানলে ইংরেজি শিখতে পারবে না। তো আজকে আর না, এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।